আজ গুরু পূর্ণিমা বিশেষ দিন, আসুন জেনে নিই আজকের এই বিশেষ দিনের গুরুত্ব। গুরু সাধারণত দু ধরনের হয়ে থাকেন, এক শিক্ষাগুরু এবং দ্বিতীয় দীক্ষাগুরু। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী গুরু পূর্ণিমাকে বেদব্যাসের জন্মতিথি হিসেবে ধরা হয়। আজ অর্থাৎ 12 জুলাই মঙ্গলবার 5:25 থেকে 13 জুলাই 2:58 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা। বেদব্যাস ছিলেন ঋষি পরাশর মৎস্যগন্ধা সত্যবতীর জারজ সন্তান। জন্মের পর সত্যবতী মাকে পরিত্যাগ করলে সেই অবৈধ সন্তান সম্পাদন করেন চতুর্বেদের 18টি পুরাণ, রচনা করেন মহাভারত এবং ভাগবত গীতা। ইনি বেদব্যাস। এই তিথিতেই জন্ম বেদব্যাসের। অন্যদিকে হিন্দু পুরাণের বিবরণ অনুযায়ী আজকের দিনেই ভগবান শিব প্রথম গুরু হয়েছিলেন। তার যোগবিদ্যা সপ্তঋষি অত্রি বিশিষ্ট পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি ও ক্রতুকে দান করে, তাই অনেকে এই দিনে আদিগুরু শিবের উপাসনাও করে থাকেন। অপরদিকে জৈনদের মতে তীর্থঙ্কর মহাবীরও গুরু পূর্ণিমার দিন গুরু হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, সেই কারণে জৈন ধর্মের মানুষরাও এই দিনটিকে যথেষ্ট শ্রদ্ধার সাথেই পালন করেন। তবে প্রাচীনকাল থেকেই বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি ও ঘনঘটা লক্ষ্য করা যায়। মহাভারতে গুরু দ্রোণাচার্যের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা গেল। রাজনৈতিক চাতুরিতে একলব্যের বৃদ্ধাঙ্গুলি নিজের উপহার হিসেবে পকেটে ভরে বর্ণবৈষম্য, সাম্প্রদায়িকতা, হীনমন্যতা, সংকীর্ণতা, অর্থলোলুপতা ও কূটনীতিবাজের চরম নিদর্শন হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। সময় এসেছে তুল্যমূল্য বিচার বিশ্লেষণ করার। বর্তমান প্রেক্ষাপট গুরুদেব সম্প্রদায় কি বুদ্ধদেব, মহাবীর ও বেদব্যাসের পথেও, নাকি দ্রোণাচার্যপন্থী? গুরু পূর্ণিমার আবহে যে সকল পরম পূজনীয় শ্রদ্ধেয় গুরুদেব মণ্ডলী ভক্তদের উপঢৌকনে আহ্লাদিত হলেন, তারা কি করোনা ও আমফানের প্রেক্ষাপটে দরিদ্র শিষ্যদের মধ্যাহ্ন ভোজন সংক্রান্ত খবরাখবর নিয়েছেন? প্রত্যেক শিক্ষাতেই গুরুর আবশ্যিকতা রয়েছে আজও, কিন্তু শিষ্যরা কতটুকু উপলব্ধি করে সম্মান প্রদর্শন করছেন সেটাই প্রশ্ন। অন্যদিকে জ্ঞানের ভাণ্ডার উজাড় করে শিষ্যকে উপযুক্ত শিষ্য বানানোর প্রয়াস কি অব্যাহত রয়েছে আজও, প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে ধর্মীয় গুরুদের প্রতি ভক্তি কিছুটা অটুট থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বইয়ের পাতাতেই। চাওয়া পাওয়ার ভিত্তিতে রাজনৈতিক গুরু নিত্য অহরহ পরিবর্তনশীল। সবচেয়ে বড় গুরু জন্মদাতা পিতা মাতা, বৃদ্ধকালে তাঁদেরই ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। ধর্মপ্রাণ নদীয়ার পুণ্যভূমি শান্তিপুরে বিভিন্ন বিগ্রহ বাড়িতে আজও চলে দীক্ষাদান পর্ব। গুরুর প্রতি ভক্তি জানাতে শিষ্যরা দেশ বিদেশ থেকে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। কাছাকাছি বাড়ি হলে তারা প্রত্যেক গুরুর সান্নিধ্যে এসে সারাদিন কাটান অন্যান্য গুরু ভাই বোনদের সাথে। তাদের থেকেই তো আমাদের সাঙ্গা পোশাক, যেমন আমরা জন্মগ্রহণ করেছি এবং আমার শিষ্যরা প্রশিষ্যরা তারাও জন্মগ্রহণ করে। আমার কাছে বেশি আশ্রিত তারা, কারণ বাবা ঠাকুর দাদা আশ্রিত তারা তো নেই জগতে, তারা তো নিত্যধামে চলে গেছে। মেন গুরু হচ্ছে অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু কেন গণিত হয়? গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যের পাপ বহন করা, তার জন্মার্জিত পাপ তাকে নিতে হয়, তার জন্মার্জিত পাপ তাকে নিতে হয়। সেই জন্মার্জিত পাপ কি আমি নিতে পারি? কারণ নিতাই গুরু সীতানাথ তারা হচ্ছেন জগৎগুরু, তারা আদেশ দিয়ে গেছেন বলেই আমরা দিই, এই দীক্ষা দান করি এবং তারাই পাপ নেই, আমরা কি করে নেব? এখনো কি সেই পরিমাণে দীক্ষা হয় আগে? হ্যাঁ, প্রচুর আছে। আজকের দিনে কি পরিমানে ভক্ত? আজকে আজকের দিনে ভক্তধর্ম এখানে 4-5 হাজার আজকে সকাল থেকে আসছে, ভোর থেকে আসছে। তাদের উদ্দেশ্যে কি আয়োজন হয়ে থাকে এখানে? তাদের উদ্দেশ্যে আয়োজন বলতে আমাদের সেবার ব্যবস্থা হয়, আর এই মানসম্ভোগা ঠাকুরকে দেওয়া হচ্ছে, আর যেটুকু জোগাড় হয় তাই ঠাকুর। প্রত্যেকের তো গুরু তো গুরু থাকে। হ্যাঁ, আমার গুরু আমার বংশ থেকে নিতে হয়। আমার গুরু এই দেখুন, এইটা পরম্পরা। এই যে আমার গুরু তার গুরু তার গুরু করতে হতো অদ্বৈত প্রভু। আমাদের প্রধান জগৎগুরু হচ্ছেন অদ্বৈত প্রভু, তার থেকে আমাদের বংশ পরম্পরায় শিষ্য তো নেবে, তারা প্রত্যেকেই দীক্ষা দিয়েছেন তাদেরকে। এবার আমার আমি তার 13তম পুরুষ শ্রী স্বর্গ গোস্বামী প্রভা স্বর গোস্বামী আমিও দিচ্ছি, আমার কাছে আছে। আমাদের প্রভু পাদের গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা দিন আমাদের আসতে হয়। যেহেতু গুরু পূর্ণিমা মানে ব্যাস পূজা, তো সেই জন্য আসতে হয়। তাছাড়া ইনি হচ্ছেন অদ্বৈত প্রভুর 13তম বংশধর। আমার গুরুদেবের নাম শরৎ গোস্বামী প্রভুপাদ, আমরা তার অধম সন্তান। এই জন্য প্রতি বছরই আমরা থেকে আসি। কতদিন আগে দীক্ষা নেওয়া হয়েছিল? আমার 10 বছর হয়েছে দীক্ষা নিয়েছি। সেই থেকে প্রতি বছর থেকে প্রতি বছরই আসি, এবং ওনার যা ক্ষমতা, অশেষ অশেষ ক্ষমতা, যা অনেকের মধ্যে তা নেই। ওনার যেমন বাক্যই শিরোধার্য, ওনার সব কিছুই শিরোধার্য, মদন গোপালের প্রসাদও শিরোধার্য। আর এই যে বিগ্রহটা দেখছেন,
এই বিগ্রহ হচ্ছে মাধবন্দপুরীর সেবিত বিগ্রহ এবং এই বিগ্রহের মধ্যে আমাদের অদ্বৈত প্রভু তিনি শেষবেলা লীলা সম্পন্ন করে এই বিগ্রহতে মিলিত হয়েছিলেন, যার জন্য এটা হচ্ছে বিখ্যাত জায়গা। এবং এই শান্তিপুরের মধ্যে এই মদন গোপাল বাড়ি, এই বাড়িটাই হচ্ছে একমাত্র অদ্বৈত প্রভুর আসল বাড়ি, তার থেকে সৃষ্টি হয়েছে বড় গোসাই, মৃদু গোসাই, ছোট গোসাই। আজকে সারাদিন তার মানে গুরু সান্নিধ্যে থাকবেন? হ্যাঁ, এখানেই তার গুরু সান্নিধ্যে সারাদিন থাকবো। আপনার নাম? আমার নাম কৌশিক দাস। পেশায় কি করেন? পেশায় স্কুল টিচার। আজকে গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুকে বন্দনা করা। আমরা জানি আমাদের পরম গুরু মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি বৈষ্ণব জগতের প্রজ্জ্বল ভাস্কর শান্তিপুর গরিমা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী এবং আমার পূর্বপুরুষ অদ্বৈত প্রভু, আমরা আজকে তাকে বিশেষভাবে পূজা অর্চনা করছি। সকাল থেকে প্রচুর ভক্ত মানুষ আসছেন এবং সৌভাগ্যক্রমে গোসাইজিকে এবং শ্যামসুন্দর বিগ্রহকে দর্শন করতে আসছেন। বাবলাতেও আমাদের যথারীতি অদ্বৈত প্রভুর বিশেষ পুজো শুরু হয়ে গেছে এবং বিশেষ ভোগরাগও আজকের দিনে হবে এবং প্রচুর ভক্ত মানুষরা আমাদের এ বাড়িতেও আসছেন, এখান থেকে বাবলাও যাচ্ছেন এবং এটা যথাযথ পূর্ণ মর্যাদার সাথে আমরা পালন করছি এবং সাথে সাথে শান্তিপুরের বিভিন্ন গোস্বামী বাড়িতেও এই দিনটা বিশেষভাবে পালিত হয়। আচ্ছা, দীক্ষাদানের ক্ষেত্রে মানে আপনার পূর্বপুরুষ যারা ছিলেন তারা যাদেরকে দীক্ষিত করেছেন তারাও কি আজকের দিনে আপনাদের বাড়িতে আসেন? হ্যাঁ, আমার বাবার অনেক শিষ্যরা ছিলেন, বাবা দীক্ষাদান করতেন, তারাও এখনো আসেন এবং এই দিনে এসে তারা তাদের বাবা বলে গিয়েছিলেন যে আমি কেউ নয়, তোমরা শ্যামসুন্দর বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখলে তোমাদের কল্যাণ হবে। সেজন্য তারাও এসে তাকে প্রণাম জানিয়ে যাচ্ছেন এবং ঘটনাচক্রে শান্তিপুরের বিধায়কেরও অনেক ভক্ত শিষ্য আছে, কারণ তিনি আচার্য, তিনি অনেক দীক্ষা দেন। তার বাইরের যারা ফলোয়ার্স আছে তারা ক্রমে গুরুজিকে প্রণাম জানাচ্ছেন, যারা স্থানীয় মানুষ তারা সকালবেলা থেকে আসতে শুরু করেছেন, এসে গুরুজিকে প্রণাম জানিয়ে যাচ্ছেন। বাড়িতে ধরুন আগে একরকম ছিল, এখন ধরুন বাড়িতে বিধায়ক এবং আপনি নিজেও কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডে, তো সেক্ষেত্রে কি মানে এই কিছুটা ভাটা পড়ে ব্যস্ততার কারণে? এটা একটা আমাদের জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটাকে পালন আমরা করব অন্য চোখে। বলতে পারেন যে আজকের দিনে দুটোকেই পাশাপাশি রেখেই কাজ করছি। বিধায়ক তার সকালবেলা যেটুকুনি সময় পেয়েছেন ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার কর্মময় জীবন অর্থাৎ অফিসে গিয়ে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে গেছেন এবং আমিও এরপরে আমার তো টাইম 10টা থেকে, সেই জন্য আমি 10টা থেকে মানুষের পাশে থাকব। আপনার নাম? আমার নাম প্রশান্ত গোস্বামী, আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, এটা হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি এবং এখানকার প্রতিষ্ঠিত বিগ্রহের নাম শ্রী শ্রী শ্যামসুন্দরজি। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।